খারেজি কারা, কে বলতে পারবে খারেজি কারা? কেউ বলতে পারবেন খারেজি কারা, খারেজি কাকে বলে? আপনাদেরকে একটা সংক্ষিপ্ত বলি, আজকের যারা, যাদেরকে প্রকৃত অর্থে যারা জঙ্গি, প্রকৃত অর্থে একটা যে সব মুসলমান কিন্তু সবাই জঙ্গি বলে, বলে না? প্রকৃত অর্থে যারা জঙ্গি তারা খারেজি। প্রকৃত অর্থে কারা জঙ্গি, কারা খারেজি? যারা মুসলমানকে কাফের মনে করে এরা খারেজি, যারা মুসলিম সরকারকে কাফের সরকার মনে করে এরা খারেজি, এবং যারা মুসলমানকে কাফের মনে করে এরা খারেজি। ওই যুগের খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা করেছিল, ওই যুগের খারেজিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা করেছিল, ওই যুগের খারেজিরা অনেক সাহাবিকে কাফের ঘোষণা করেছিল। খারেজিদের বৈশিষ্ট্য হচ্ছে কবিরা গুনাহ করলেই কাফের, কবিরা গুনাহ করলেই কাফের। ও ইসলাম থেকে বেরে হয়ে গেছে, রক্ত হালালকে হত্যা করে দিতে হবে। ওই সিনেমা হলে কিছু মুসলমান ছবি দেখতে ঢুকেছে, ইংলিশ মুভি না কোনো ছবি দেখতে ঢুকেছে, এখন খারেজিরা যদি থাকে তাহলে বলবে এরা সব কাফের হয়ে গেছে, বম মেরে সবগুলোকে হত্যা করে দাও, বুঝেননি? তখন সিনেমা হলে বম মেরে সিনেমা হলের ভিতরে থাকা মুসলমান, যারা ফাসেক মুসলমান, তাদেরকে বম মেরে হত্যা করলো কি ফতোয়া দিয়ে? এরা সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। মুসলমানরা কি হয়ে গেছে? আর আপনি কি বলেন, সিনেমা হলে যে মুসলমান ছবি দেখতে ঢুকেছে ওই মুসলমান কাফের না মুসলমান? যতক্ষণ অরন্তরে ঈমান আছে এবং মৌখিক অস্বীকার করেনি ততক্ষণ ও কি মুসলমান? মুসলমান, এবং তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করা মহাগুনাহ। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী থাকবে, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর আল্লাহর গজব, আআদাল্লাহু লাহু আযাবান আলীমা, আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছে। তাহলে এখানে একটাই পয়েন্ট, সেটা হচ্ছে খারেজি কারা যারা মুসলমানকে কাফের মনে করে? এক বাক্যে বলেন তো খারেজি কারা? যারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। কবিরা গুনাহগার মুসলমান আসলে ফাসেক মুসলমান, ও তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, অরন্তরে ঈমান থাকলে জান্নাতে চলে যাবে, ও কাফের নয়। এইবার আমি আসি যে খারেজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম সরকারকে কাফের মনে করা, তাগুত ফতোয়া দিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা থেকে টেনে হেঁচুড়ে নামানো, এটাও খারেজিদের বৈশিষ্ট্য। ইসলামে সরকার ব্যবস্থার স্থিতিশীলতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সরকার ব্যবস্থার স্থিতিশীলতা, স্থিতিশীলতা টপ প্রায়োরিটি ইসলামে, যে ক্ষমতা আছে থাক, থাকতে দাও ওকে ক্ষমতায়, ওকে শুধু সংশোধন করার চেষ্টা কর, যদি সংশোধন না হয় ধৈর্য ধর। কিন্তু যখনই অস্থিতিশীল করতে যাবে, ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে যাবেন, গোটা দেশের নিরাপত্তা, গোটা দেশের আমন এবং আমান একদিনে নষ্ট হয়ে যাবে। সিরিয়াকে দেখেন, ইয়েমেনকে দেখেন, লিবিয়াকে দেখেন, যখন মুয়াম্মার আল গাদ্দাফি ছিল আজকের চেয়ে লিবিয়া ভালো ছিল না খারাপ ছিল? প্রবাসীরা থাকলে জিজ্ঞেস করবে, লিবিয়াতে যারা প্রবাসী আছে, যে মুয়াম্মার আল গাদ্দাফি যখন ছিল তখন এখনকার চেয়ে ভালো ছিল কিনা? ভালো ছিল। এমনি মুয়াম্মার আল গাদ্দাফিকে জালে অত্যাচারী স্বৈরাচারী এই সেই বলে সবকে খেপিয়ে দিয়ে বললো চলো ওর বিরুদ্ধে বিদ্রোহ করো, এখন কারো জীবনের জানমালের নিরাপত্তা নাই, কারো নাই, প্রবাসী মুসলমানদেরও নাই। কে কখন কাকে রাস্তাঘাটে কোথায় ধরে হত্যা করে দিচ্ছে, কে কার বউকে ধর্ষণ করছে, কে কার মেয়েকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে, কেউ জানে না। এরকম যতগুলো দেশে বিদ্রোহ হয়েছে, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, ভয়ঙ্কর অবস্থা। এই জন্য ইসলাম স্থিতিশীলতা চায়, সংশোধন চায়, সম্পূর্ণরূপে উচ্ছেদ নয় যতক্ষণ না কাফের হয়ে গেছে।